হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ওয়েট এর বাংলা অর্থগুলি হচ্ছে ভিজা আদ্র নমো নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য গ্রাস ওয়াজ ওয়েট উইথ মর্নিং ডিউ আমি আবারও বলছি দ্য গ্রাস ওয়াজ ওয়েট উইথ মর্নিং ডিউ এর বাংলা অর্থটি হচ্ছে ঘাস সকালের শিশিরে ভিজেছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হার ক্লোথস গট ওয়েট ইন দ্য রেইন আমি আবারও বলছি হার ক্লোথস গট ওয়েট ইন দ্য রেইন এর বাংলা অর্থটি হচ্ছে বৃষ্টিতে তার জামাকাপড় ভিজে গিয়েছিল ধন্যবাদ